ভোটারদের নির্বাচন কেন্দ্রে আনা, এবং সেই ক্ষেত্রেই হলো আমিও একজন প্রার্থী, মাহবুবুর রহমান হানিফ ভাইও একজন প্রার্থী। আমরা বলতে পারি যে যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের জনগণ অত্যন্ত উৎসাহী এবং উদ্দীপনা রয়েছে। কাজে জনগণ ভোট কেন্দ্রে আসবেন 7ই জানুয়ারি, এবং আমাদের নেত্রীর নির্দেশনা রয়েছে যে ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করার, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করানো। কাজে আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের চেয়ে একটি বিরাট সংখ্যক ভোটারের উপস্থিতিতে এবারে এই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদের নানান ধরনের অপকর্ম করতে করতে তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারা এই রাজনৈতিক কর্মসূচির নাম করে যেভাবে পেট্রোল দিয়ে বাসে বা ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করতেছে, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে? এটা ধ্বংসাত্মক কর্মসূচি, সন্ত্রাসী কর্ম। বিএনপি এখন একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, এবং যার কারণেই কিন্তু সাধারণ মানুষ এই দলটাকে আস্তে করে নিক্ষেপ করেছে। অর্থাৎ এই দলের আহ্বানে দেশের মানুষ সাড়া দিচ্ছে না, আর এই দলের কোনো কর্মসূচিতে সরকার তো দূরের কথা, সাধারণ মানুষও কোনো চাপ অনুভব করছে না, যার ফলে একেবারে স্বাভাবিক জীবনযাত্রা আসে। চাপ যদি অনুভব করতো তাহলে তো সাধারণ মানুষই ঘরে বসে থাকতো। তো তারা কেউ চাপ অনুভব করছে না, সরকার চাপ অনুভব করার কোনো প্রশ্নই হচ্ছে না। নির্বাচন যথাসময় হবে, আবার সুষ্ঠু নির্বাচিত হবে। আন্তর্জাতিক চাপ কিসে? আন্তর্জাতিক কোনো চাপ নেই। আমাদের যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যে আমাদের সবাই প্রত্যাশা করছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বারবার বলেছেন যে আমরা জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। তো আমরা যেটা করতে চাই সেটাও যদি আন্তর্জাতিক মহল চায়, তো তাদের চা আমাদের চার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে আর এখানে চাপের তো কোনো প্রশ্ন আসে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।